নমস্কার আমি শাশ্বত মিত্র আগের দিনের ভিডিওটাই যেরকম আপনাদের বলছিলাম যে এই দুদিনের পড়াটাকে আমি ধরছি না বাইশ হাজারের নিচে মার্কেট দেখেও দুদিন যদিও সেটা টেকনিক্যালি খারাপ তবুও আমি ধরছি না যে যেহেতু ওটা পেনাল্টিমেট ডে আর তারপরে হচ্ছে এক্সপায়ারি ডে এই দুটো দিনের মধ্যে ধরে লাভ নেই ধরতে হবে আজকের থেকে এবং শুক্রবার থেকে আর কি আপনাদের বলেছিলাম আশা করি আপনাদের কথাটা মনে আছে এবং দেখলেন শুক্রবারে কি হলো অ্যাকচুয়ালি মার্কেট তিন দিন চার দিন মিলে যেটুকু পড়ছে সেটুকু কভার করার সময় কিন্তু একদিনই করে দিচ্ছে এবং পুরোটা স্ক্রিনে হয়েছে এটা একটা বড় জিনিস আগের দিনের বৃহস্পতিবার বিকেল থেকেই আপনাকে বলেছিলাম যে একটা শর্ট কভারিং মতো এসেছিলো নতুন করে বাই শুরু হচ্ছিলো এবং তার যে লোটা তার যে হাইটা এবং শুক্রবারের লো তার থেকে কম সুতরাং বুঝতেই পারছেন যে মার্কেট মানে ব্যাপকভাবে ফিরল এবং নতুন হাই একদিনই বুঝতে পেরেছেন যে আপনি দুদিন ধরে যতটা ফেললেন সেটা একদিনেই কভার করে নতুন হাইতে চলে যাচ্ছেন এটা মার্কেটের স্ট্রেংথ বোঝাচ্ছে একটা জিনিসই আপনাকে খালি খেয়াল রাখতে হবে এই সময়ে একটা জিনিসই খালি আপনি খেয়াল রাখবেন যে আপনি এইবারে এই যে মার্কেটটা উঠছে যেটা আমার মনে হচ্ছে বারবার বলছি তেইশ হাজার ছশো তেইশ হাজার থেকে তেইশ হাজার পাঁচশো অব্দি যেতে পারে মানে এক হাজার পাঁচশো থেকে হাজার পয়েন্টের রান এখনও বাকি আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি সেই রানটায় স্টক বাছাইটা আপনাকে একটু দেখে করতে হবে আর কিচ্ছু নয় আপনি এখন সত্তর আশি একশো পির কোনো স্টক নেবেন না সোজা হিসেব সস্তা স্টক নিন যে স্টকগুলোর ভ্যালুয়েশান লেজিটেমেট সেরাম স্টকে আপনি বাই করুন কিন্তু বেশি দামের স্টক কিছুতেই কিনবেন না বেশি পি মানে এক্সেসিভ ভ্যালুয়েশান সেগুলো হয়তো একটু কম চলতে পারে আপনাদের জিও নিয়ে অনেক দিন বলছিলাম দেখেছেন দুশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে বলতে আরম্ভ করেছি তিনশো সাতচল্লিশ গিয়ে তিনশো আবার বলেছিলাম তিনশোর কাছে আসলে নেবেন তিনশো আট নয় অবধি এসে আবার দেখুন আজকে তিনশো আঠাশ তো আপনি যদি ঠিকঠাক স্টকে থাকেন ইউ উইল গেট মানি ঠিকঠাক স্টকে আপনাকে থাকতে হবে জায়গাটা ঠিকঠাক থাকতে হবে ইমিডিয়েটলি আমি খুব বুলিশ মার্কেটে ব্যক্তিগতভাবে আমার যেন মনে হচ্ছে মার্কেট এখান থেকে আরেকটু ওপরের দিকেই আছে এবং যতক্ষণ না ওই একই জায়গা একুশ হাজার আটশো যদি না ভাঙে এখন সেটা হয়তো শিফট করে যাবে যদি বাইশ হাজার পাঁচশো পেরোয় বাইশ হাজারে বা আগের যে ক্লোজিং হাইটা বাইশ হাজার দুশো পঁচিশ না দুশো পঞ্চাশ আমি ভুলে গেছি ওই জায়গাটায় সেটা এখন নয় বাইশ হাজার পাঁচশো যদি মার্কেট পেরোয় সেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচারের স্টকগুলো দেখছেন কিরম এলটি আপনাকে বলেছিলাম বত্রিশশো আশি তেত্রিশশোতে আপনাদের বারবার বলেছি খুব ভালো জায়গা ইউ হ্যাভ টু বাই হেয়ার যদি কেউ নিত দেখুন সাত দশ দিনেই তার টেন পার্সেন্ট রিটার্ন একটা ব্যাপার হচ্ছে কি এই মার্কেটের মূল মন্ত্রটা একটু জেনে রাখবেন আমরা অনেক কিছু ভাবি অনেক কিছু এই ওই তা এক্ষুনি অনেকটা কিচ্ছু নয় মূল মন্ত্র একটাই সস্তা কিনতে হবে জায়গাটা বুঝতে হবে কোন জায়গায় শেয়ারটা এসছে এটা ভালো জায়গা এটা দুটোভাবে হবে এক আপনাকে ফান্ডামেন্টাল স্টাডি করতে হবে ফান্ডামেন্টালি ভালো করে দেখতে হবে স্টাডি করা মানে কি এখন সব পাওয়া যায় আমাদের মতো টাইম তো নয় আপনি হাজার হাজার সাইট রয়েছে যেগুলোতে আপনি সব পাবেন স্ক্রিনার আরও অনেক টাইপ সাইটগুলো দেখবেন প্রতিটা আছে যে কোনো সাইটে আপনি ক্লিক করলেই আপনি তার ফান্ডামেন্টাল পুরো পেয়ে যাচ্ছেন তো অসুবিধার তো কিছু নেই আরেকটা এটা বুঝতে হবে যে স্টকগুলো সেটার জন্য আপনাকে একটু মার্কেটে দেখতে পাই স্টকগুলো কোথা থেকে কত থেকে কোথায় গেছে এবং কি রিপ্লেসমেন্টে আসছে একটা সাধারণ স্টক যদি একটা মার্কেট আমি ধরে নিচ্ছি মার্কেট ঠিক আছে এইটা কিন্তু ফার্স্ট অফ অল দেখুন স্টক চয়েস চুজ করতে গেলে ফার্স্টে আপনাকে সেক্টর চুজ করতে হবে আপনি সেক্টর চুজ যদি না করতে পারেন সেই সেক্টর যদি না চলে স্টক চলবে কী করে সুতরাং ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ দ্য সেক্টর এখন সেক্টরে আপনি কি দেখবেন সেক্টরে তিনটে জিনিস দেখতে হয় তিনটে জিনিস কী কী একটা হচ্ছে সেক্টরে প্রফিটেবিলিটিটা কিরম সেক্টর লাস্ট তিনটে চারটে কোয়ার্টারে তার প্রফিট গ্রোথটা কিরকম হচ্ছে আপনি পেয়ে যাবেন এগুলোর জন্য সমস্ত আছে অবশ্যই এইটা পাবেন না সেক্টরে শেয়ারের প্রফিট করতে পাবেন সেক্টরের প্রফিট করতে পাওয়া মনে একটু মুশকিল আছে এগুলোর জন্য পয়সা দিয়ে লোকে ডাটা তৈরি করে এগুলোকেও আপনাকে ফ্রিতে দেবে না যাই হোক আরেকটা জিনিস পাবেন সেভির পেজে চলে যাবেন সেভি দেখবেন পনেরো দিন বা এক মাস পর পরে ওরা এফআইআই কী কী কিনেছে তার একটা ডাটা এটা ওপেন সোর্স ডাটা মানে যে কেউ দেখতে পারে আপনিও দেখতে পারেন আমিও দেখতে পারি কী কী শেয়ার এফআইআই লগ্নি করছে তার একটা লিস্ট আপনি পেয়ে যাবেন যে কোন সেক্টর কোন শেয়ারে সব থেকে বেশি লগ্নি হচ্ছে এখন যদি আপনি দেখেন যে এফআইআই সেই লগ্নির মধ্যে দু তিনটে শেয়ার একই সেক্টরের মধ্যে আছে তাহলে আপনি বুঝতে পারবেন সেই শেয়ারটায় লগ্নি বেশি হচ্ছে সেই সেক্টরটায় এবার সেই সেক্টরের তাহলে প্রফিটেবিলিটি তো বাড়ছে এখন এফআইআই যখন লগ্নি করে তখন অনেক রিসার্চ করে এই রিসার্চ আমরা রিসার্চটা কী মানে রিসার্চ 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 মানে দুটো কথা ভাগ রিসার্চ মানে সার্চ যতবার বেশি করতে পারেন সার্চিং মোর অ্যান্ড মোর সার্চিং মোর অ্যান্ড মোর সার্চিং বেশি করে দেখা যত পারবেন বেশি সার্চ রিসার্চ কথাটার মধ্যে জিনিসটা ঘুরে আছে খোঁজা আরও খোঁজা আর কি কি অ্যাসপেক্ট আছে হোয়াট আর দ্য অ্যাসপেক্ট তার জন্য আপনার কি থাকতে হবে না আপনার এই কাজটার প্রতি একটা আনন্দ থাকতে হবে প্যাশান থাকতে হবে উইদাউট প্যাশান আপনি করলে আপনি যদি শুধু পয়সার জন্য করেন আমার মনে হয় না শুধু পয়সার জন্য একটা এত কিছু কিছুভাবে কোনো কিছুর মধ্যে প্যাশান না থাকলে না সেটা একটা বড় জায়গায় যাওয়া যায় না মানে এটা আমি ব্যক্তিগত বিশ্বাস করি ইট মে বি রং আমি যে সব জানি বা সব বুঝতে পারি তা নয় আমি আমার মতো করে আপনাদের বোঝাই যদি আলাদা কেউ করে কোনোভাবে করতে পারেন ইটস অল গুড কাউকে নাকার করার কিছু নেই প্রত্যেকে সাকারাত্মক আছেন এবং প্রত্যেকেই সোজা পথে যাচ্ছেন যদি পয়সা রোজগার করতে পারছেন এই সেক্টর থেকে আমি আমারও এটা বলতে পারি আপনারও এটা আলাদা হতে পারে আমি আমারটাই নিয়ে খালি বলি এবং আমি যেটা ভেবেছি বলি আমি দেখবেন আমি কোনোদিন বলি না আমি এই প্রফিট করলাম বা এই করেছি আমার এই পোর্টফোলিও আছে কারণ আমি কি প্রফিট করলাম বা আমার কী পোর্টফোলিও আছে তাতে আপনার বিন্দুমাত্র কোনো লাভ হবে না আমি যদি কোটি টাকা প্রফিটও করি আপনার কী হবে আপনি পাবেন আমার থেকে টাকা বা আমি যদি কোটি টাকা লস করি আপনি আমাকে টাকা দেবেন কিছু এসে যায় না তাহলে আপনি দেখুন আমি যে পথটা আপনাকে বলছি সেই পথটা আপনার কাজে লাগছে না যদি কাজে লাগে নেবেন নাহলে ওই পুরনো বা যেরকম আমরা কোনো ঠোঙা ফোঙা খেয়ে এরকম মুড়ে বাজে বাক্সে ফেলে দিই না ওর আমার কথাগুলোকে বাজে বাক্সে ফেলে দেবেন একদম সিম্পল জিনিস যদি আপনার কাজে লাগে আমার ভালো লাগবে না না এখানে তো আমি আপনাকে আর কিছু দিতে পারছি না যদি এইটুকু দিতে পারি যে আমার কোনো কথা আপনার আজকে যেন একজন ফোন করলেন যে আপনার কথা শুনে এই এই কিনেছিলাম আমি এত প্রফিট করেছি এটাই আমার কাছে আনন্দ আমার অন্য কিছু পাওয়ার নেই যে আপনি আমাকে বলছেন অ্যাডমিট করছেন যে আপনারা আমার কথা শুনে ভালো আছেন ভালো করতে পাচ্ছেন দুটো শেয়ারে পয়সা পাচ্ছেন যদিও এটা সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব কিন্তু এটাই আনন্দ কারণ আমার কথা শুনে তো আপনি কিনবেন না কারণ আমি তো এখানে কল দিচ্ছি না আমার কল দেওয়ার ক্ষমতাও নয় আমার সেভি রেজিস্টার নই আপনি আমার কলটা দেখছেন শুন আমার ভাবনাটা নিচ্ছেন সেই ভাবনাটাকে নিজে হয়তো রিসার্চ করছেন বা আপনার যে যিনি আছেন যা ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার সঙ্গে কথা বলছেন তিনিও হয়তো অ্যাফারমেটিভ দিচ্ছেন তারপরে আপনি নিচ্ছেন তো এখানে আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু আমার একটা আনন্দ আছে যে হয়তো জিনিসটা আপনাকে ধরিয়ে দিয়েছিলাম সেটা দেখে আপনি কিনেছেন আপনি কিছু পয়সা পেয়েছেন তো বার বার দেখুন সেক্টরটা দেখুন স্টকটা দেখুন নিজেই বুঝতে পারবেন তিনটে জিনিস দেখুন কি দেখবেন ডেফিকিটু শেষীয় দেখুন বেশি ধার থাকলে না এই মার্কেটে মুশকিল হয় সেকেন্ডলি দেখুন যে শেয়ারটা কত পিতে চলছে মানে তার ভ্যালুয়েশানটা অ্যাট্রাক্টিভ না কিছু হাই ভ্যালুতে চলছে থার্ড দেখুন এই ভ্যালুয়েশানের সঙ্গে যে প্রফিট গ্রোথ হচ্ছে সেটা ম্যাচ করছে কিনা আপনার হেভি ভ্যালুয়েশন কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না প্রফিট এক জায়গায় থেমে যাচ্ছে হ্যাঁ ইয়ার ইয়ার অন ইয়ার আপনার প্রফিট গ্রোথ কত হচ্ছে পি গ্রোথ এখন এখন নতুন একটা টার্ম হয়েছে পিই জি মানে শুধু পি না পি গ্রোথ হচ্ছে কি না পির গ্রোথ যদি হয় সেটা আরও ভালো এরমভাবে ভাবতে শিখুন এরম যদি আপনি ভাবেন তাহলে দেখবেন ভালো হবে দু তিন দু রকম চার রকমের কোম্পানি থেকে আপাতত একটু বিরত থাকুন কারা যারা তাদের হাই দামের সুযোগ নিয়ে এখন কিউআইপি বের করছে বা যেখানে প্রোমোটার সেল করছে নিজের শেয়ার তার মানে কি প্রোমোটারই ভাবছে এই দামটা আমার ঠিক নয় আমি কোনো নাম নিচ্ছি আমি এমনি উদাহরণ দিচ্ছি কয়েকটা কোম্পানিতে কি হচ্ছে তার মানে যে এই কোম্পানিটা খারাপ বলছি না অ্যাঞ্জেল ওয়ান আটত্রিশশো টাকা গেলো এখন হয়তো তিন হাজার তিন হাজার দাম হবে আমি দেখিনি কিন্তু দেখুন যখন এসছে আপনি যদি ওদের শিট দেখেন ওদের কিন্তু টাকার কোনো সেরাম দরকার নেই ইটস আ ক্যাশ রিচ কোম্পানি তবুও পোমোটার টাকা তুলছে পোমোটার টাকা কিউআইপিতে টাকা নিচ্ছে তার মানে কি পোমোটার ভাবছে এই ভ্যালুয়েশানে আমি টাকা নিয়ে নেওয়াটা ভালো হতে পারে এটা আরও বাড়বে আমি জানি না আমি বলছি আমি ব্যক্তিগতভাবে যারা এই সময়ে নিজের শেয়ার বেচছে বা কিউআইপিতে টাকা তুলছে সেই সব কোম্পানি থেকে একটু সাবধানে থাকবো আর যে কোম্পানিগুলোর পি মোর দ্যান ফিফটি সিক্সটি তার থেকে সাবধানে থাকবো আপ টু গ্রোথ আছে আর সস্তা দুটো কিওয়ার্ড মার্কেটে সফল হবার একটা হচ্ছে সস্তা একটা হচ্ছে গ্রোথ আছে দেখবেন আমি সবসময় কথা বলি একটা সস্তা কিনা আমার কাছে সস্তা লাগছে না ভালো হয়তো আরও বাড়তে পারে সস্তা লাগছে না সস্তা থাকলে কি হয় আপনার অনেকটা লেগ স্পেস বলেন আমরা যখন কোনো জায়গায় প্লেন ফ্লেনে যাই বা ট্রেনে যাই বা বাসে যাই বা নিজের গাড়িতে যাই বলি না লেগ স্পেস ভালো না থাকলে বেশ আরাম করে বসা যায় আরাম করে বসতে পারেন সেই সস্তা শেয়ার কিনলে সে আরাম করে আপনি বসে থাকতে পারবেন আপনার টেনশানটা হবে না তো আপনি এই দুটো মেন ওয়ার্ডের দিকে থাকুন সস্তা আর যার গ্রোথ আছে আপনি ফিউচার গ্রোথ দেখতে পাচ্ছেন কি না পাস্ট গ্রোথ রয়েছে কিনা আর সেটা সস্তা কিনা শুরু করুন মার্কেটে এই অবস্থায় শুরু করুন দেখবেন ভালো হবে আর আমার অপশানের ক্লাসটা ন তারিখ থেকে আপনাদের সঙ্গে যারা যারা বুক করেছেন তাদের সঙ্গে অবশ্যই দেখা হবে এবং আমি ওদের বলেছি ছ সাত তারিখ অবধি যদি কেউ নতুন করতে চায় নিতে তারপরে বন্ধ করে দিতে বলেছি আর আর একটা চিন্তা করছি এই ক্লাস মোটামুটি শেষের আগেই আপনাদের সঙ্গে বেসিক এবং কি করে এই সেক্টর চুজ স্টক চুজ করে মার্কেটে সুইং ট্রেডিং বা কী করে নিজের একটা পোর্টফোলিও করা যায় সেই নিয়ে একটা বেসিক কোর্স করবো তার দিনক্ষণও এর মধ্যে জানিয়ে দেবো তো আজকেও যে ছেলেটি এইটা দেখছে তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিতে বলবো তো আপনারা যারা যোগাযোগ যদি ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন এবং বেলটা বেল আইকাউনটা ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশান প্রথমেই আপনি পান নমস্কার